গাজার ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় তিন ব্রিটিশ নাগরিক হত্যার পর পশ্চিমা বিশ্ব ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, বাংলাদেশ তা প্রত্যাশা করে, বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর প্রেস ক্লাবে সাংবাদিকদের একথা জানান তিনি। ইসরায়েলের এই বর্বরতা, নৃশংসতা, মানুষ হত্যার মহোৎসব সেটি থামছেই না, এবং গতকাল সেখানে এইড ওয়ার্কারদের হত্যা করা হয়েছে, যেখানে তিনজন ব্রিটিশ নাগরিকও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গতকালকের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে, পশ্চিমা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।